এদিকে বিএনপির পক্ষ থেকে যতই আলটিমেটাম দেয়া হোক, প্রচলিত আইনেই আটক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর জানিয়েছেন। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রায়ের বাজার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্পে র্যাবের পক্ষ থেকে জমি হস্তান্তর বিষয়ক এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী যে কোনো দুষ্কৃতিকারীকে ধরার জন্যে, গ্রেফতার করার জন্যে, প্রতিহত করার জন্যে দেশের যে কোনো স্থানে যাওয়ার, প্রবেশ করার অধিকার পুলিশের আছে। যাদের আটক করা হয়েছে তাদেরকে দেশের প্রচলিত আইনে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনের আওতায় তারা তাদের বিচার কার্য সমাপন হবে।